হ্যালো ফ্রেন্ডস আমি চাঁদকুমার সামন্ত আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান নিয়ে আলোচনা করবো যে প্রিপোজিশানগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ডিল ইন কখন ব্যবহৃত হয় কোনো বিজনেস বোঝাতে আমরা ডিল ইন শব্দটাকে ব্যবহার করে থাকি একটা উদাহরণ হিজ ফাদার ডিলস ইন রাইস আমরা বলতে পারতাম হিজ ফাদার ডিলস ইন সুগার হিজ ফাদার ডিলস ইন ভেজিটেবলস যে কোনো বিজনেস পার্পাসের ক্ষেত্রে আমরা ডিল ইন এই অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশানটাকে বসাবো পরবর্তী ডিল আউট কোথায় ব্যবহার করা হয় ডিল আউট আমরা ব্যবহার করব তখনই যখন ইকুয়াল জাস্টিসকে বন্টন করা হবে তখন আমরা ডিল আউট শব্দটাকে ব্যবহার করব। একটা উদাহরণ আমি দিয়েছি হি ডিল আউট ইকুয়াল জাস্টিস টু অল সে সবাইকে সমবিচার দিতেন বোঝাতে পারলাম পরবর্তী ডাই ডাইয়ের পর অপ কখন বোঝায় যদি কেউ রোগে মারা যায় সে যে কোনো রোগ হতে পারে কলেরা হতে পারে কোভিড নাইন্টিন হতে পারে সুগার হতে পারে যে কোনো যদি রোগে মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ডাই অফ একটা উদাহরণ দিয়েছি সি ডায়েট অফ কোভিড নাইন্টিন বুঝতে পেরেছি পরবর্তী ডাই বাই যদি কেউ অ্যাক্সিডেন্ট বা সুইসাইড করে মারা যায় তো সেক্ষেত্রে আমরা ডাই বাই পিপোজিশন ব্যবহার করে থাকি ওকে একটা উদাহরণ দিয়েছি সি ডায়েট বাই এ সিভিয়ার অ্যাক্সিডেন্ট বুঝতে পেরেছি পরবর্তী ডাইয়ের পর ফ্রম প্রিপোজিশান কখন বোঝে বসায় যদি কেউ ওভারওয়ার্ক বা ওভার ইটিং বেশি খেয়ে বা বেশি কাজ করে মারা যায় তো সেক্ষেত্রে আমরা ডাই ফ্রম পিপোজিশান বসাই উদাহরণ রতন ডায়েট ফ্রম ওভারওয়ার্ক অর্থাৎ ওভার করার পরে এক্সস্টেড বা ক্লান্তি ভাব আসে তো তখনই মানুষ মারা যায় রতন ডায়েট ফ্রম ওভারওয়ার্ক বোঝা গেল পরবর্তী যদি কেউ স্যাক্রিফাইস মানে দেশের প্রতি আত্মবলিদান দেয় সেক্ষেত্রে আমরা ডাই ফর বসাই ওকে হি ডায়েড ফর হিজ কান্ট্রি সে তার দেশের জন্য মারা গিয়েছিল পরবর্তী কোনো একটি নির্দিষ্ট বয়সে যদি কেউ মারা যায় তো সেক্ষেত্রে আমরা অ্যাট পিপোজিশন ব্যবহার করি হি ডায়েড অ্যাট দ্য এজ অব নাইনটি সে নব্বই বছর বয়সে মারা গেছে ওকে পরবর্তী স্লাইড ডিফার উইথ কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে যদি মানুষের একে অপরের সঙ্গে মত থাকে তো সেক্ষেত্রে আমরা ডিফার উইথ পিপোজিশান ব্যবহার করে থাকি হয়েছে তাহলে হি ডিফার্স উইথ ইউ সে তোমার সঙ্গে মত তার তোমার সঙ্গে মত ছিল এই পয়েন্টে বুঝতে পেরেছি পরবর্তী ডিফার ফ্রম যদি কোনো জিনিসে অমিল দেখা যায় ওকে ওকে সেক্ষেত্রে আমরা ডিফার ফ্রম পিপোজিশানটা বসাই উদাহরণ দিস থিং ডিফারস ফ্রম দ্যাট ইন কালার কালারের দিক থেকে রঙের দিক থেকে এই জিনিসটা এই ওই জিনিসটার থেকে আলাদা বোঝাতে পেরেছি পরবর্তী কারো চরিত্র নিয়ে যদি মতপার্থক্য থাকে তাহলে আমরা ডিফার অ্যাবাউট পিপোজিশানটাকে বসাই পিপল ডিফার অ্যাবাউট হিজ কন্ডাক্ট মানুষের মধ্যে তার চরিত্র সম্পর্কে মতপার্থক্য আছে বোঝাতে পেরেছি ওকে পরবর্তী কেউ যদি শুনতে অসমর্থ হয় অর্থাৎ শোনার ক্ষেত্রে কারো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ডাল শব্দটার পরে অফ পিপোজিশন বোঝাই তাহলে হি ইজ ডাল অফ হিয়ারিং ওকে পরবর্তী কারো সাবজেক্টে যদি কোনো দুর্বলতা থাকে কারো সাবজেক্টে যদি কেউ উইক কোনো সাবজেক্টে যদি কেউ উইক থাকে সে হিস্ট্রি হতে পারে ম্যাথামেটিক্স হতে পারে জিওগ্রাফি হতে পারে ফিজিক্স হতে পারে যে কোনো সাবজেক্ট সেক্ষেত্রে আমরা ডাল শব্দটির পর অ্যাট পিপোজিশান বসাই হি ইজ ডাল অ্যাট ম্যাথামেটিক্স বুঝাতে পেরেছি আমরা বলতে পারতাম কি হি ইজ ডাল অ্যাট ফিজিক্স যে কোনো সাবজেক্ট বলতে পারি ওকে পরবর্তী ডুয়েল শব্দটার পর ইন তখনই বসে যদি কোনো একটি জায়গায় বসবাস করা বোঝানো হয় হি ডুয়েলস ইন দিস ডেজার্টেড হাউস ডেজার্টেড হাউস সে এই ভুতুলে বাড়িতে বসবাস করে সেক্ষেত্রে আমরা ডুয়েলস ইন এর ডুয়েল শব্দটির পর ইন পিপোজিশন বসাই ওকে পরবর্তী ডুয়েল আপন কখন বোঝাই কখন বোঝাই আমরা না ডুয়েল শব্দটির পর আপন পিপোজিশন বোঝে বোঝায় যখন কোনো সাবজেক্টের ওপর ডিসকাস করা হয় সেক্ষেত্রে আমরা ডুয়েল শব্দটার পর আপন পিপোজিশন বোঝাই একটা উদাহরণ আমি দিয়েছি সহজেই বুঝতে পারবে দে বিন ডুয়েলিং আপন দ্য সাবজেক্ট ফর এ লং টাইম দীর্ঘক্ষণ ধরে তারা এই সাবজেক্টের ওপর আলোচনা করছে অর্থাৎ ডুয়েল আপন মিনস ডিসকাস ওকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং এইরকম ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও